ঈদের ছুটি ঘোষণার দিন স্কুলের বাথরুমে সকলের অজান্তে আটকে পড়ে ১২ বছর বয়সের এক ছাত্র। আর তালাবদ্ধ বাথরুমে দীর্ঘ ১১ দিনের ছুটি শেষ হওয়ার প্রতীক্ষার মধ্য দিয়ে ঘটে হৃদয় বিদারক নানা ঘটনা। সেই সাথে মুক্তির কল্পনায় ১০ দিন অমানবিক কষ্ট সহ্য করার পর কিভাবে একটি নিষ্পাপ মুখ মৃত্যুর কোলে ঢলে পড়ে এমন দৃশ্যই তুলে ধরা হয়েছে জনপ্রিয় শিশুতোষ চলচ্চিত্র ছুটির ঘণ্টায়। ১৯৮০ সালে নির্মাতা আজিজুর রহমানের এই চলচ্চিত্রটি কোনো সিনেমা হলে চালাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত পরিচালকের নিজ প্রচেষ্টায় কয়েকটি সিনেমা হলের মালিককে রাজি করালে মাত্র ২০টি হলে চলচ্চিত্রটি মুক্তি পায়। এরপরের ঘটনা অবশ্য বলার অপেক্ষা রাখে না। সেই সময় প্রায় ৪ কোটি টাকা ব্যবসা করেছিল ছুটির ঘণ্টা। সারা দেশে কোথাও ৪-৫ সপ্তাহ, আবার কোথাও ১-২ থেকে ৫ মাসও ছবিটি চলেছে। যদিও ছবিটি ছাড়পত্র নিয়ে অনেক ঝামেলা হয়েছে, চলচ্চিত্রটি সেন্সর বোর্ড আটকে দেয়। এছাড়া সিনেমাটি মূলত নারায়ণগঞ্জের একটি স্কুলের ছাত্রের ছুটির আগে বাথরুমে আটকে যাওয়ার সত্য কাহিনী অবলম্বনে নির্মিত। এছাড়া ছবির মূল ভূমিকায় অভিনয় করেছে শিশু শিল্পী সুমন ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছে রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর এবং এটিএম শামসুজ্জামান। এদিকে ১৯৮০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলা চলচ্চিত্রের আলোচিত এই সিনেমাটি সেরা শিশু শিল্পী সহ কোনো শাখায় পুরস্কৃত না হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। তাছাড়া একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, আর আমাদের দেশটা স্বপ্নপুরী গানগুলো তখনকার হলেও বর্তমানেও এর দারুণ জনপ্রিয়তা রয়েছে। তাজরিন রিকা, সময় সংবাদ।